জি স্যার, আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যার গুড মর্নিং। তো স্যার, আমার প্রজেক্টটা ছিল হচ্ছে ডিভিশন অফ গভর্নমেন্ট লাইব্রেরি খুলনা। স্লাইড কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, এটা আমার প্রথম স্লাইড। তো স্যার, আমার যে ক্লায়েন্ট ছিলেন সেটা হচ্ছে স্যার গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা একটা মানে গভর্নমেন্ট প্রপোজ প্রজেক্ট। তো স্যার, অলরেডি এখানে একটা এক্সিস্টিং একটা লাইব্রেরি ছিল যেটা 1964-এ বিল্ট হয়েছিল। তো সেই প্রজেক্টটা নিয়ে আসলে আমার যে অ্যানালাইসিস, আমি সাইটে যাই এবং সাইটটা হচ্ছে স্যার খুলনাতে যশোর ঢাকা হাইওয়ে ঠিক পাশেই, এবং আশেপাশে আমার কিছু সাইট অ্যানালাইসিস এবং এটা আমার রিজিওনাল ম্যাপ, সেটা থেকে আমি স্যার আমার সাইটটাকে শো করছি। এবং তারপর হচ্ছে স্যার, আমি এখানে রোড নেটওয়ার্ক অ্যাক্সেসিবিলিটি দেখিয়েছি, যেখানে স্যার ব্লু কালারটা হচ্ছে স্যার আমার মেইন রোডস, যেখান থেকে হচ্ছে আমার বাস স্ট্যান্ড এবং স্যার হচ্ছে আমার রেলওয়ে স্টেশনস গুলোকে আমি দেখিয়েছি। রেড কালারটা আমার রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে স্যার 3.34 কিলোমিটার্স অ্যাওয়ে, এবং স্যার আমার বাস স্ট্যান্ডটা হচ্ছে স্যার 2 পয়েন্ট সামথিং অ্যাওয়ে, 2 পয়েন্ট সামথিং মানে 2.5 কিলোমিটার হবে। এই এখানে স্যার আমি হচ্ছে সার্ভে ম্যাপ অ্যানালাইসিস টা শো করছি, যেখানে স্যার নাম্বার 3-তে হচ্ছে আমার সাইটটা 2.64 একরের, এবং স্যার নাম্বার 2-তে হচ্ছে স্যার আমার সাইটের নিয়ারবাই যে রেসিডেন্সিয়াল এরিয়াটা, মজগুননি পাড়া রেসিডেন্সিয়াল এরিয়াটা, এবং স্যার নাম্বার 6-এ হচ্ছে স্যার আমার জিপিও খুলনা যে জিপিও অফিস সেটা, এবং স্যার নাম্বার 4-এ হচ্ছে আমার ফুড স্টোরেজ অ্যান্ড ডিজাস্টার মিনিস্ট্রি যে অফিস সেটা। এবং স্যার এখানে আমার হচ্ছে গিয়ে একটা, প্লিজ টার্ন অন ইওর ক্যামেরা এন্ড মেক ইট শর্ট। ওকে স্যার, সরি স্যার, খেয়াল করিনি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে? ইয়েস প্লিজ। স্যার এটা আমার ফিগার গ্রাউন্ড ম্যাপটা। এখানে আমি স্যার আসলে স্যার সাইটের আশেপাশে কোনো হাই রাইজ বিল্ড হয় নাই, সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে দেওয়ার জন্য, ওই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে এই ম্যাপটা করেছি। তারপর এখানে হচ্ছে আমার সার্ভে ফাইন্ডিংস, দ্য এক্সিস্টিং কন্ডিশনটা অ্যাকচুয়ালি যে বিল্ডিং এর আসলে আমি যখন সার্ভে করে আসি যেই জিনিসগুলো আসলে পাই, আমার কাছে খুব প্রমিনেন্ট যে বিষয়গুলো লাগে যে আসলে বিল্ডিংটা একদম মানে এখন বলতে গেলে অ্যাবান্ডেন্ড অবস্থায় আছে, ড্যামেজড ফ্যাসাদ, তারপর সিলিং ভেঙে পড়ছে, ইভেন কিছু ইনজুর্ড এমপ্লয়িজও আছে যারা আমাকে কমপ্লেন করেছে, মানে আমাকে বলেছে যে আসলে এইরকম অবস্থা, এবং তারপর কলামস গুলো ক্র্যাক হয়েছে, এবং স্যার যে সাইডের যে নর্থের দিকে আমার যে একটা পোর্শন সেইটা পুরোপুরি অ্যাবান্ডেন্ট, এবং হচ্ছে গিয়ে সেখানে এখন মানে ওখানে মানে ফিশ ফার্মিং টাইপের কিছু হচ্ছে, এবং যে একটা রিডিং স্পেস আছে সেটা একদমই অ্যাডিকুয়েট না। তো এই হচ্ছে আমার এই সার্ভে ফাইন্ডিংস, এবং ওইখানে আমি আসলে লোকাল যে পিপল ওদের সাথে কমিউনিকেট করার ট্রাই করেছি, এবং আমার একজন গাইড ছিলেন ওর সাথেও আসলে কিছু যারা আসলে এখানে যায়, তো কারা আসলে এই লাইব্রেরিতে ভিজিট করতে যাচ্ছে ওদের ক্ষেত্রে জানতে গিয়ে আমি যেই আসলে যে কয়েকজন পিপলের কথা জানতে পারি যে আসলে কেউ কেউ হবি থেকে যায়, ওটা খুবই কম পার্সন, তারপর কেউ স্টাডি করতে যায় আসলে কিছু রেফারেন্স, তারপর এক্সাম জব ভাইভা এই টাইপের জন্য, আবার কেউ যাচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য, আবার হচ্ছে কেউ বুক বড় করতে রিডিং নিউজ পেপার্স এর জন্য, এবং আবার বুক এক্সিবিশন হচ্ছে। এইখানে আসলে আবার সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে ফিচারটা সেটা হচ্ছে স্যার এখানে প্রতি বছর একটা মেলা হচ্ছে, 21শে বইমেলা, সেইখানে একটা বড় গ্যাদারিং হওয়ার অপরচুনিটি থাকে, বাট আসলে অ্যাডিকুয়েট স্পেস ক্রিয়েট হচ্ছে না আসলে সাইটের মধ্যে, কোনো ওই রকম স্পেস ক্রিয়েট করা নাই, সেই জন্য আসলে ওই ব্যাপারটা মানে ঠিক ফুলফিল হচ্ছে না। তো সেটা আসলে আমি ওই লোকজনের সাথে কথা বলে জানতে পারি। তারপর আমি আসলে এখানে যে লাইব্রেরি স্টাডি করতে গিয়ে যে একটু
যখন একটু আসলে ভিতরে যাই, লাইব্রেরি আসলে কি, অনেকে লাইব্রেরিকে বলতেছে যে টেম্পল অফ নলেজ, অনেকে আবার অনেক টাইপের কোর্স বলেছে যে লাইব্রেরি এবং একটা গার্ডেন থাকলে নাকি মানে তার আর কিছুই লাগে না, মানে এভরিথিং ইউ নিড। তারপর লাইব্রেরি মানুষকে ইকুয়ালিটি, ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট, কালচার এইসব ব্যাপারগুলো বুঝায়। তো এই জিনিসগুলো আমি এই ডায়াগ্রামস গুলো দিয়ে শর্ট, মানে ইন শর্ট বুঝাতে চেয়েছি আর কি। তারপরের স্লাইডে আসলে আমি হচ্ছে আমাদের কনটেক্সটে এবং যে ওয়ার্ল্ড কনটেক্সটে একদম প্রি হিস্ট্রি অথবা এনশিয়েন্ট পিরিয়ডের টাইম থেকেও যদি শুরু করি, তাহলে যে আলেকজান্ড্রিয়া লাইব্রেরির কথা আমরা সবাই শুনেছি, ও সেইটার জন্য আসলে সেটা রিমেম্বারেন্স হিসেবে আমি এই ব্যাপারটা বলি যে আসলে লাইব্রেরি কতটা ইম্পর্টেন্ট। সেটা এখন যে বর্তমানে আসলে ডিজিটালাইজড হয়ে গিয়েছে লাইব্রেরিটা, সেই ক্ষেত্রে যে আসলে মানে লাইব্রেরিতে এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য, এই চ্যালেঞ্জ হিসেবে নিয়েই আসলে আমি এই প্রজেক্টটা স্টার্ট করি। তো আমি এখন প্রজেক্টের যে ব্রিফ প্রোগ্রামস এগুলো স্টার্ট করব বলা, আসলে মানে আমার এইখানে টোটাল লাইব্রেরি কমপ্লেক্সের জন্য আমার 50 ভেহিকলস রিকোয়ার্ড এবং ইলেকট্রিক্যাল সাবস্টেশন রিকোয়ার্ড। এখানে আবার হচ্ছে গিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে আসলে লাইব্রেরির ওরা গভর্নমেন্ট থেকে প্রপোজ করেছে যে জেনারেল রিডিং স্পেস লাগবে, সায়েন্স রিডিং স্পেস লাগবে, তারপর হচ্ছে চিলড্রেন্স রিডিং স্পেস লাগবে। এবং এইখানে সাইডে আমি প্রথমেই বলেছিলাম যে পাশেই হচ্ছে গিয়ে আমার একটা ওমেন্স কলেজ আছে, সেইটাকে আসলে করে এখানে প্রাইম মিনিস্টার একবার এসেছিলেন এবং এখানে প্রমিস করেছিলেন যে এখানে একটা লাইব্রেরি হবে এবং এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজড হবে উইমেন্সরা। তো সেই জন্য আসলে উইমেন্সদের জন্য এক্সট্রা করে এখানে লাইব্রেরি স্পেস করা হয়েছে এবং এই প্রোগ্রামসটা রাখা হয়েছে। তো এখানে আরো কিছু প্রোগ্রামস রয়েছে, তার মধ্যে হচ্ছে অডিটোরিয়াম, ব্লক, ক্যাফে, রিক্রিয়েশনাল। ওকে, গো টু ডিজাইন, ইউ ক্যান রিলেট দিস থিংস টু এ ডিজাইন। ওকে ওকে গুড। তো আমি তারপর যে আসলে জোনিংটা এখানে শুরু করছি, তো এখানে আমার হচ্ছে আসলে 48% হচ্ছে আমার বিল্ড এরিয়া, 9% হচ্ছে আমার আসলে ওয়াটার বডি। এবং এই এই বিল মানে এইখানে আমার যে ইয়েলো পোর্শনটুকু, এইটা হচ্ছে আমার মূল লাইব্রেরি কমপ্লেক্সটা। এবং যে আমার আসলে রাইট সাইডে মানে নর্থের দিকের যে সাইডের পোর্শনটুকু, ওইখানে আমার হচ্ছে অ্যাকোমোডেশন, মানে হচ্ছে গিয়ে অফিসার্সদের জন্য অ্যাকোমোডেশন, এবং হচ্ছে গিয়ে যে 14 grade to 18 grade যে এমপ্লয়িজরা আছে ওদের জন্য আসলে ডরমিটরি করা হয়েছে। এবং আসলে এই যে টিল্টেড যে ফাংশন, মানে যে ইয়েটা দেখা যাচ্ছে, ফর্মটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার আসলে অডিটোরিয়াম ব্লকটা, সেটা আসলে এন্ট্রি থেকে একদম পাশে। তো সেটা আমি আরো ডিপলি ডিসক্রাইব করব পরের স্লাইডে। তো এইখানে আমি আসলে ইনিশিয়াল আছে কিছু মানে ফেজ বলেছি যে আসলে কিভাবে কিভাবে আমি আমার ফর্মটাতে এসেছি। তো এই ফর্মটাতে আসার জন্য আমি আসলে প্রথমে যে সেন্টারে একটা স্পেস ক্রিয়েট করেছি, সেন্টারে কোর্টইয়ার্ড ক্রিয়েট করেছি, সেই কোর্টইয়ার্ডটা আসলে আমার যে পরবর্তীতে যে মেলাটা হবে, মানে প্রতি ইয়ার যে আসলে মেলাটা হয় সেইটাকে সার্ভ করার জন্য আসলে এই স্পেসটা করা। এবং নর্মাল টাইমে হচ্ছে গিয়ে অনেক পিপল যাতে এখানে এসে গ্যাদার করতে পারে, আড্ডা দিতে পারে। এবং এই স্পেসটাকে আমি আসলে একটু মানে ডাউনওয়ার্ড, মানে একটু নিচের দিকে -8 feet নিয়ে যাই, সেটার কারণ হচ্ছে এই আমার সাইডটা, যেহেতু স্যার এই এই আমার সাইডটা হচ্ছে স্যার একদম একটা হাইওয়ের পাশে, যশোর ঢাকা যে হাইওয়েটা সেটার ঠিক পাশেই। তো এইখানে আসলে অনেক নয়েজ ক্রিয়েট হবে, সেটা যদিও একদমই লাইব্রেরির জন্য অ্যাডিকুয়েট না এবং খুবই মানে প্রবলেম হতে পারে। তো সেই চিন্তাগুলো করে আমি আসলে এই যে স্পেসটা সেন্টারের কোর্টইয়ার্ডটা এটাকে নিচে নামিয়েছি। এবং আমার যে ওখানে আমি দেখাতে চাচ্ছি যে সেন্ট্রালি আমার পুরো লাইব্রেরিটা আসলে যে প্রত্যেকটা যে স্পেস আমার ক্রিয়েট করছি সেটা যাতে আমার হচ্ছে সেন্ট্রালি মানে কানেক্টেড থাকে, ভিজুয়ালি ভিজুয়াল ইন্টারাপশন যাতে আমার কোনোভাবে এখানে ব্রেক না হয়। এবং আমি পরবর্তীতে আমার যে লাইব্রেরি ফ্লোরস গুলো সেগুলোকে আমি একটু আপলিফ্ট করি, একটু উপরের দিকে উঠিয়ে দিই একটা ফ্লোর, এবং নিচের ফ্লোরটা আমি খালি রাখি যাতে সেইখান থেকেও আমি কোর্টে যখন যাব আমি আসলে কোর্টের ওই ভিউটা যাতে আমার কোনোভাবে ব্রেক না হয়
সেই চিন্তা করে আসলে করা, এবং যে অডিটোরিয়ামের মাসিংটা সেটাও পরবর্তী ডেভেলপমেন্টটা আমি আসলে নিচের দিকে নিয়ে যাই, কারণ হচ্ছে এই যে রাস্তার মেইন রোডের যে নয়েজটুকু এইটাকে যাতে আসলে কমিয়ে আনতে পারি। তো তারপর স্লাইডে আমি এখানে আসলে ওই যে পারমিয়েবিলিটি এবং ওই ব্যাপারটুকু ওই ফর্মে ইনিশিয়াল ফর্মে যেটা আমার প্রথম দিকের ফর্ম ছিল সেখানে বুঝিয়েছি। এবং তারপর এইখানে হচ্ছে আমার মাস্টার প্ল্যানটা, আমার ফর্মের টপ ভিউটা। তো এইখানে আমি হচ্ছে গিয়ে যে গ্রাফিক্যাল যে স্কেলটা, ফটোগ্রাফ যে স্কেলটা সেটা দিয়ে আসলে বুঝেছি। এবং আমার যে সাইটের দুই পাশে রোডটা, একটা রোড হচ্ছে আমার এক্সেস করছে আমার অ্যাকোমোডেশন এবং ডরমিটরির দিকে, আর একটা রোড হচ্ছে আমার অডিটোরিয়াম এবং হচ্ছে কি আমার মূল যে লাইব্রেরি কমপ্লেক্সটা সেইটাতে চলে যাবে। তো তারপর এখানে হচ্ছে কি আমার যে মানে গ্রাউন্ড লেভেল থেকে আমার যে আসলে অডিটোরিয়ামের প্ল্যানটা পাচ্ছে সেটা হচ্ছে গিয়ে মাটি থেকে আসলে মানে গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে গিয়ে 6 ফিট হাইট আছে। তো সেটা হচ্ছে গিয়ে এখানে আমার 500 পার্সনের জন্য মানে 500 পার্সনের জন্য আসলে অডিটোরিয়ামটা করা। সো এটা ডাবল টিয়ারের অডিটোরিয়াম, মানে দুইটা আমার আছে, একটা মেজানাইন উপরে। তো এইভাবে সলভ করা ট্রাই করেছি এবং ঢুকে আসলে মানে তারপর আমি যে আসলে কি প্ল্যানে বি পোর্শনটুকু আসলে এখন বলবো। এইখানে আমার একটা ওপেন স্পেস আছে, এই ওপেন স্পেস থেকে হচ্ছে কি আমার একটা র‍্যাম্প পাবে। এই র‍্যাম্পটা আসলে ডিরেক্টলি আমি নিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে স্পেশাল এবল যে পার্সনরা আছে তাদেরকে হচ্ছে গিয়ে যে লাইব্রেরি যে ফ্যাসিলিটি আমি দিচ্ছি তাদের লাইব্রেরিটা হচ্ছে গিয়ে এই এই যে প্লাজাটা যেটা একটা র‍্যাম্পে করে উঠবে, এবং হচ্ছে গিয়ে এই র‍্যাম্প থেকে আরেকটা র‍্যাম্পে করে হচ্ছে ডিরেক্ট ফাস্ট করে গিয়ে তারা ওই তাদের যে স্পেশাল এবল পার্সনরা যারা আছে তাদের স্পেসটা পাবে। এবং সামনের দিকে যদি আমি ওয়েস্টের দিকে আগেই তাহলে আমার যে মূল লবি লাইব্রেরির লবিটা সেটা আমি পাচ্ছি এই বি জোনে। তো সেই লবি থেকে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার মানে পুরো লাইব্রেরি জোনটা সার্কুলেট করতে পারছে, সেটা আমি পরবর্তী প্ল্যানে বলছি। এখন হচ্ছে কি আমি এখানে আমার যে আসলে সি যে জোনটা সেটা আসছে, এইখানে হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি কোর্টিয়ারের যে স্পেসটা, এবং সেইখানে দেখা যাচ্ছে যে আমার কোর্টিয়ার থেকে কয়েকটা স্পেসে স্টেয়ার করে যেতে পারছে, এবং যে একটা স্টেয়ার হচ্ছে ডিরেক্টলি কোর্টিয়ারের ঠিক উপরে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফায়ার স্টেয়ার, যেটা আমার সি যে পোর্শনটুকু ওটার উপরে যে আমার লাইব্রেরি জোনটা আছে সেটার অ্যাক্সেসের জন্য। এবং যে এখানে -12 ফিটে যে যাচ্ছে সেটা হচ্ছে আমার এখানে সুভেনিয়ার শপস আছে সেইগুলোতে অ্যাক্সেস করার জন্য। এবং তারপর এখানে আমি হচ্ছে ডি জোনটা বলবো, এখানে আমার ডি জোনে ফার্স্ট ফ্লোরটা পারমিয়েবল, মানে হচ্ছে কি যে প্রথম যে আমার আসলে অফিসারদের যে অ্যাকোমোডেশনটা সেইটার ফার্স্ট ফ্লোরটাতে আমি কোনো রাখিনি, মানে কোনো অ্যাপার্টমেন্টস অথবা তাদের অ্যাকোমোডেশনের জন্য কোনো রাখিনি। এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে তাদের ড্রপ অফ করেই লিফটে করে অথবা স্টেয়ার করে তারা উপরে গিয়ে তাদের অ্যাপার্টমেন্টস গুলো পাবে। এক একটা এই ব্লকটাতে অ্যাকচুয়ালি দুটা করে প্রত্যেক ফ্লোরে অ্যাপার্টমেন্ট সলভ করা। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে সারফেস পার্কিং আমি দিয়েছি, এবং ডরমিটরির যে ইয়েটা সেইটা এখানে দেখতে পাচ্ছি আমি। আমি তারপর স্লাইড চলে যাব। তো এখানে হচ্ছে কি আমি যে এই পোর্শনটা আমার কি প্ল্যান থেকে যদি দেখেন ফার্স্ট ফ্লোরে আমি এই পোর্শনটা বলবো। এখানে হচ্ছে কি আমার একটা গ্যাদারিং স্পেস অ্যাকচুয়ালি, এই স্পেসটা হচ্ছে কি আমি যে কোর্টিয়ার্ডের সাথে হচ্ছে কি যাতে করে ইউজ করা যায়, মানে কোর্টিয়ার্ডের পাশাপাশি কোর্টিয়ার্ডে আমি যেরকম মেলার জন্য স্পেস রেখেছি এই এই স্পেসটাও আসলে সময় সময় মেলার জন্য ইউজ করা যাবে অথবা এক্সিবিশনের টাইমে ইউজ করা যাবে এবং নর্মাল টাইমে গ্যাদারিং করার জন্য ইউজ করা যাবে। এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড থেকে 18 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে ডিরেক্টলি আমার অডিটোরিয়ামের উপরে যে পার্টটুকু সেটা। এবং এইখানের এইখানের যে স্টেয়ারটা সেইটা আবার আমাকে ডিরেক্ট করছে হচ্ছে গিয়ে ক্যাফেটেরিয়ার দিকে, এবং এইখান থেকে আরেকটা স্টেয়ার হচ্ছে গিয়ে ডিরেক্টলি আমার কোর্টিয়ারের দিকে আবার নিয়ে যাচ্ছে।
এবং আরেকটা স্টেয়ার তো যেটা দিয়ে আমরা উঠলাম। তো তারপরে এটা হচ্ছে আমার বি জোনটা, এইটা আমি এখন বলবো। এইখানে আমার দেখতে পাচ্ছি যে আসলে এই স্পেশাল এবল যে পার্সনদের যে রিডিং স্পেসটা, এখানে আমি কিছু রিডিং পটস এবং হচ্ছে গিয়া ইয়ে দিয়ে সলভ করেছি, কিছু লাইব্রেরি মানে ফার্নিচার ডিজাইন করেছিলাম। ওরা তারপর এই এই ফ্লোরটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার মানে উপরের ফ্লোরটাকে আসলে যে এখানে ইয়ে দেখা যাবে, এই ফ্লোরটাতে আসলে কিছু নেই, এখানে আমার শুধু হচ্ছে কি ইয়েটা দেখা যাবে, ফায়ার স্টেয়ারটা দেখা যাবে যেটা আসলে এখান থেকে চলে আসছে আর কি। তারপর আমি এখানে হচ্ছে কি আমি ডি জোনটা কি প্ল্যানের ডি জোনটা আমি ডিসক্রাইব করব। এইটা এইটাতে আমি দেখতে পাচ্ছি যে আসলে যে অফিসারদের যে অ্যাকমোডেশনটা সেইটা আমি দেখাচ্ছি। এখানে আমি চেষ্টা করেছিলাম যে আমার যাতে আসলে প্রপার ভেন্টিলেশনটা এখানে হয়, সেই জন্য আসলে এইভাবে ফর্মটাকে একটু ভাঙচুর করে আমি যে সাউথ ইস্টের যে উইন্ডটা সেইটাকে ক্যাচ করার জন্য এই স্পেস গুলো আনি, যাতে প্রত্যেকটা রুম আমার প্রপারলি ভেন্টিলেটেড হয়, সেইভাবে আসলে একটা চেষ্টা করা এবং প্রপার প্রপার তাদের ইয়ে রেখে কিছু স্পেস রেখে, যেগুলো হচ্ছে কি আবার নিচে আমার যে ওয়াটার বডিটা সেটা যেটা এক্সিস্টিং ছিল আমার সাইটে সেইটাকে আসলে যাতে কানেক্টেড থাকে আমার এই ব্যালকনি গুলো দ্বারা। এখানে ব্যালকনিতে এসে হয়তো আমরা মানে এই ইয়েতে ওরা ওয়াটার বডিটা দেখতে পারবে এবং হয়তো কিছু ভালো টাইম স্পেন্ড করবে। তো এখানে আমি আসলে সরি আমি ডরমিটরি ফাংশনটা মিস করে গেছি। এইখানে ডরমিটরি যে আসলে থার্ড ইয়ার ফার্স্ট ফ্লোরের দিকে সেটা হচ্ছে গিয়ে ইয়েটা আমার ডরমিটরি যে ডাইনিং স্পেসটা সেইটা এখানে পাচ্ছি। তো এটার উপরে আবার হচ্ছে কি আবার ডরমিটরি আছে। তো আমি এই ডাইনিং স্পেসটাকে আসলে মাঝখানে রেখেছি এই চিন্তা করে যে আসলে উপর থেকে এবং নিচ থেকে যাতে ইজিলি অ্যাক্সেসিবল হতে পারে এবং যাতে কোনো হ্যাসেল না হয় তাতে। তো এইখানে আমি আবার সেকেন্ড ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। এখানে সেকেন্ড ফ্লোর প্ল্যানে আমি এ জোনটা ডিসক্রাইব করছি, সেকেন্ড ফ্লোর প্ল্যানের যেখানে আসলে হচ্ছে কি আমি একটা জি স্যার তোমাকে তোমাকে একটু স্পিড আপ করতে হবে। জি স্যার জি স্যার হ্যাঁ সেকেন্ড ফ্লোর প্ল্যানে আমি আসলে একটা দুইটা সেমিনার হল পাচ্ছি, লবি পাচ্ছি, যেটা হচ্ছে কি আমার সি এবং বি বিল্ডিং দিয়ে একটা দুইটা ব্রিজ দিয়ে কানেক্টেড, সি বিল্ডিং দিয়ে একটা ব্রিজ দিয়ে কানেক্টেড এবং বি বিল্ডিং দিয়ে একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। সেইটা আবার উপরের দিকে আমাকে রেস্টুরেন্টের দিকে গাইড করছে। তো এইখানে আমি আবার বি জোনটা ডিসক্রাইব করব সেকেন্ড ফ্লোর প্ল্যানে। এইটা হচ্ছে এখানে হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি ওমেন্স রিডিং জোনটা যেটা আমি বলেছিলাম। তো এইখানে উইমেন্স রিডিং জোনের ক্ষেত্রেও আমি ওইখানে স্পেশাল এবল পার্সনদের জন্য যেরকম রিডিং পট ছিল এখানে এরকম না, এখানে আমি মোটামুটি চেয়েছি যাতে অ্যাকচুয়ালি নর্থের দিকে একটু ফেস করে করার জন্য, আর ওদের অ্যাকচুয়ালি সিটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আই গেস। এবং একটা টেরাস দিয়েছি যেখানে হচ্ছে গিয়া আমি এসে বসতে পারবে, ওরা নর্মালি বই টই পড়ে এইখানে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। তারপর যে সি জোনটা এইখানে হচ্ছে কি আমার সেকেন্ড ফ্লোরের যে সি জোনটা, এখানে আমার কিডস রিডিং জোনটা, সেইটা হচ্ছে কি আমার যেই মেইন লবিটা সেই লবিটা থেকে কাছাকাছি, এবং এই সি জোনটা থেকে আবার হচ্ছে কি আমার এ জোনটাতে একটা ব্রিজ দ্বারা কানেক্টেড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি কিছু ইন্টারেস্টিং স্পেস দিয়ে কিডস রিডিং জোনটা আসলে থাকি স্পেস গুলো আমরা একটু 3D তে দেখতে পারি। Sorry, you can relate your 3D with the plans because you are taking too much time. Sir, আমার 3D গুলো একটু লাস্টের দিকে স্যার আমি তখন আসলে বলি স্যার। আচ্ছা একটু স্পিড আপ করে বলো। জি স্যার। তো স্যার এখন হচ্ছে আমার থার্ড ফ্লোর প্ল্যানটা, থার্ড ফ্লোর প্ল্যানের হচ্ছে কি আমি এ জোনটা বলবো। এইখানে হচ্ছে কি আমার যে ক্যাফেটেরিয়াটা, এই ক্যাফেটেরিয়াটা আবার ডাবল হাইডেড স্পেস করেছি যাতে হচ্ছে কি তারা অনেকজন মানুষ এসে যাতে আসলে খুব মানে কোজি যাতে ফিল মানে কি বলে এটাকে যাতে ওদের ভিজুয়াল ইন্টারাপশন যাতে না হয় সেইভাবে অ্যাকচুয়ালি 26 ফিট হাইট করে এটা ডিজাইন করা এবং একটা মেজানাইন ফ্লোর দিয়েও ইয়ে করেছি। তো আবার এই বি জোনটাতে হচ্ছে কি আমার প্রো স্ট্রিডিং জোন আছে,
ক্লোজ রিডিং জোনটা অ্যাকচুয়ালি আবার আমি এই পাঞ্চ গুলো দিয়ে যে এখানে হচ্ছে গিয়ে ফ্লোর টু ফ্লোর কানেকশন ক্রিয়েট করার জন্য ক্লোজ রিডিং জোনটা হচ্ছে দুইটা ফ্লোর জুড়ে, যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে এইখানে আসলে কিছু প্রবীণরা আসে, কিছু এল্ডারলি পিপলরা আসে, যারা হচ্ছে গিয়ে আমি সার্ভে করে জানতে পারি যে তারা বিগত 25-26 বছর ধরে এখানে আসছে। বাট তাদের যদিও অনেক কমপ্লেন আছে এখানে এই লাইব্রেরি থেকে, বাট এখানে তারা আসছে কারণ এটা তাদের শখ, তাদের ভালো লাগা। তো এইরকম কিছু পার্সন আসলে বেশ কিছু পার্সন আছে, তো তাদেরকে আমি এমফাসাইজ দিয়ে তাদের জন্য একটা ভালো স্পেস ক্রিয়েট করার চেষ্টা করেছি। তারপর আমি এইটা হচ্ছে কি আমার যে সি জোনটা থার্ড ফ্লোরের, এইখানে হচ্ছে কি আমার কম্পিউটার এন্ড টেকনোলজি জোন, এইখানে আমি আবার কিছু ওই প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছু নিউ ইনভেনশনস এবং কিছু নিউ টেকনোলজি গুলোকে আসলে আমরা নর্মালি লাইব্রেরিতে, অনেক বাইরের লাইব্রেরিতে আমি দেখেছি যে ওরা কিছু এক্সিবিশন টাইপের করে, যে নতুন টেকনোলজি যখন আসে তো ওরা এগুলাকে শো করে এবং ওয়ার্কশপ করে, বিভিন্ন ক্লাস করায়। তো এগুলো আসলে নতুন টেকনোলজির সাথে পরিচয় করানোর জন্য আমাদের ইয়াং জেনারেশনদেরকে। আর এইটার কারণ হচ্ছে একটু একটু ফাস্ট যাও। আচ্ছা, প্ল্যানের প্ল্যানে এত ডেসক্রিপশন দরকার নেই, কোনটা কোন জোন এইভাবে এগিয়ে গেলে জুরোদের জন্য সুবিধা হবে, পরে যদি কোনো জুরোর জিজ্ঞেস করেন তোমাকে ডিটেইলে তখন ডিটেইলে যে ঠিক আছে। ফোর্থ ফ্লোর প্ল্যানের এই এই জোনটাতে হচ্ছে কি আমার যে ক্যাফেটেরিয়া, যে মেজানাইন পার্টটুকু আমি বলেছিলাম আগে সেইটুকু, তারপর হচ্ছে কি আমার যে বি জোনটা সেইটাতে হচ্ছে কি আমার যে লিবারেশন, আমার যে লিবারেশন ওয়ারের কিছু অ্যান্টিকস এবং কিছু আগের পুরনো বই, কিছু এক্সিবিশন দিয়ে আমি এই জায়গাগুলোকে ক্রিয়েট করেছি, ওই জিনিসটা এখানে বোঝানোর জন্য। তারপর আমি এখানে আবার হচ্ছে গিয়ে যে ইয়ের পরেই হচ্ছে গিয়ে কি সরি টেকনোলজি জোনটার পরেই হচ্ছে গিয়ে আমার টিনেজার জোনটা, এইটাকে আমি হচ্ছে গিয়ে আবার এখানে একটা ডাবল এক্স স্পেস দিয়ে ওই ওই যে এক্সিবিশনটা ওইটার সাথে এই টিনেজার জোনের যে আসলে অ্যাট্রাকশন ক্রিয়েট করার ব্যাপার আছে সেইটাকে আসলে দুইটা ফ্লোরের সাথে কানেক্ট করার জন্য এখানে কিছু ডাবল হাইট স্পেস ক্রিয়েট করি। এটা এখানে আমি দেখিয়েছি, এখানে হচ্ছে কি আমার যে ওই দুইটা ফ্লোর যে অ্যাকোমোডেশন এবং ডরমিটরির যে ফ্লোরের রুফটা চলে আসছে ডি জোনে, তারপরে এখানে এ জোনের রুফটা চলে আসছে। এখানে আমার ফিফথ ফ্লোরে, সরি স্যার এখানে আমার একটু ভুলেছে স্যার, এর আগের স্লাইডটাতে ছিল হচ্ছে কি আমার যে প্রবীণদের যে আসলে দ্বিতীয় ফ্লোরটা সেইটা ছিল, এই ফ্লোরটাতে আমার ফিফথ ফ্লোরটাতে হচ্ছে কি আমার লিবারেশন ওয়ার কর্নারটা একদম টপে, মানে আমার যে বি জোনের যে লাইব্রেরি বিল্ডিংটুকু সেটার একদম উপরে হচ্ছে আমার লিবারেশন ওয়ার কর্নার। এবং সি জোনে হচ্ছে কি আমি এখানে জেনারেল লাইব্রেরি জোনটা রেখেছি, এবং এই জোনটাকে আমি আমার যদি প্ল্যান দেখে বোঝা যায় যে এইখানে হচ্ছে কি আমি কিছু এক্সাম্পল দেখেছিলাম যে এইখানে সেগ্রিগেটেড করে একটু আপলিফট করে উপরের দিকে উঠিয়ে স্টেপ স্টেপ করে কিছু মানে ডাবল হাইট স্পেস করে এই জায়গাটা করেছি, এইখানে দেখতে পাচ্ছি যেখানে আসলে তারা ফ্রি স্টাইলে মানে জেনারেল লাইব্রেরি জোন যেহেতু এখানে সবাই আসবে তো সবাই আসলে একটা বড় স্পেস চায় এবং সবাই একসাথে এখানে গ্যাদার করে বিভিন্ন বই পড়তে পারে, আড্ডা দিতে পারে। জি স্যার, এখানে আমার বেসমেন্ট প্ল্যানটা, তো এখানে আমার আসলে টোটাল 85টা ভেহিকেলের জন্য আমি স্পেস করেছি এবং পাওয়ার স্টেশন করেছি আর বুক স্টোর করেছি, এটা দেখেছি। এইখানে হচ্ছে কি আমি কিছু কনসেপ্ট ডায়াগ্রামস টাইপের দেখাতে চাচ্ছিলাম, ওই যে বুক ফেয়ার যে ইয়েটা, যে এখানে আসলে বুক ফেয়ার যখন হবে তখন কিরকম টাইপের হতে পারে সেটা দেখিয়েছি, এবং এইটাতে ওই যে পাশে আমি প্ল্যানও দিয়েছি যে ওগুলো আসলে কিভাবে কোর্টইয়ার্ড এবং আমার যে কোর্টইয়ার্ডের উপরে যে গ্যাদারিং স্পেসটা সেইখানে কিভাবে হবে সেটা দেখিয়ে দেখানোর ট্রাই করলাম। আর এইগুলো হচ্ছে স্যার আসলে ইয়েটা ভুলেছে, এটা হচ্ছে আমার বেসমেন্টের যে ডরমিটরি যে বেসমেন্ট ডর্ম 1 এবং বেসমেন্ট ডর্ম 2, এটাতে আমি লন্ড্রি দিয়েছি, এবং আমার যে আবার যে বেসমেন্ট এটা হচ্ছে গিয়ে ওই যে -12 ফিট আমার কোর্টইয়ার্ড থেকে যে
ইয়েটাতে আসে, সেখানে আমি সুভেনির শপ এবং হচ্ছে গিয়ে আমি একটা কফি শপ পাচ্ছি, যেখান থেকে হচ্ছে গিয়ে আমি আসলে এটা সার্ভ করবে কোর্টিয়ারে যারা গ্যাদার করবে তাদেরকে। তো এখানে আমি আসলে কিছু ট্রিটমেন্ট এবং সলিউশন দিয়েছিলাম, সেইগুলার ইয়েটা এখানে দিয়েছি যে গ্রিন রুফের ডিটেলসটা কেমন হবে এবং ডাবল গ্লেজড উইন্ডো যেটা আমি হচ্ছে গিয়ে অ্যাকোস্টিক্যাল নেক্সট সলিউশন নেক্সট নেক্সট সেটা আমি রেফারেন্স সহ দিয়েছি। এখানে এখানে আমার হচ্ছে গিয়ে একটা সেকশন আসছে, সেটা হচ্ছে গিয়ে আমি সেকশন লাইনটা দিয়েছিলাম আমার যে মাস্টার প্ল্যানে, সেখান থেকে আসলে আমি আমার কিছু স্পেস গুলো বুঝাচ্ছি যে আমার যে একদম লাইব্রেরি একদম টপের যে স্পেসটা সেটা আসলে কিভাবে স্টেপ করে উঠবে সেই স্পেসটুকু। নেক্সট তারপরে এখানে আমি আরেকটা সেকশন করার চেষ্টা করেছিলাম, যেখানে হচ্ছে গিয়ে আমার কোর্টিয়ারটা এবং হচ্ছে গিয়ে ওয়েস্টের দিক থেকে, এটা হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যদি আমি সেকশন করি সেটা, তারপর এটা হচ্ছে আমি অডিটোরিয়ামের যদি একটা সেকশন করি, অডিটোরিয়ামের যে মাসিংটা সেইটার সেকশনের কিছু ড্রয়িংস মানে এখানে দিয়েছি 3D মধ্যে, এবং এখানে একটা এরিয়াল হোল এরিয়াল ভিউটা দিয়েছি যেটাতে করে হচ্ছে কি আমার পুরো লাইব্রেরি আসলে সিচুয়েশনটা কেমন সাইটে কিভাবে আমি প্লেস করেছি ওগুলা বোঝানোর জন্য। তারপর এখান থেকে আমি কিছু আসলে পার্সপেক্টিভ দেখাচ্ছি আর রোড সাইড থেকে আমার লাইব্রেরিটা আসলে কেমন হবে এবং আমার যে এলিভেশন ট্রিটমেন্ট গুলা এগুলা বোঝাচ্ছি, এবং এইগুলো হচ্ছে আমার বিভিন্ন পয়েন্ট থেকে আমার পার্সপেক্টিভ গুলো। এখানে হচ্ছে কি আমার যে ক্যাফেটেরিয়ার যে স্পেসটা সেইখান থেকে যখন হচ্ছে কি আমি ইয়েতে আমার যে বিচটাতে আসবো সেইখান থেকে হচ্ছে কি আমার কোর্টইয়ার্ড এবং যে অন্যান্য যে গ্যাদারিং স্পেস গুলো আমি মাঝখানে ক্রিয়েট করেছি প্রত্যেকটা জোন থেকে ওই স্পেস গুলো দেখাচ্ছি। এইটাতে নেক্সট এখানে হচ্ছে কি আমি অ্যাকোমোডেশনের যে এন্ট্রি পয়েন্টটা সেই পয়েন্টটা থেকে একটা ভিউ নিয়েছি সেটা দেখাচ্ছি। নেক্সট স্যার এখানে হচ্ছে কি আমার যে ওই লিবারেশন ওয়ার কর্নার থেকে যখন আমি এসে একটা টেরাস পাচ্ছি সেখান থেকে একটা ভিউ নিয়েছি, এবং সেখান থেকে হচ্ছে কি আমার যে কোর্টইয়ার্ডটা এবং যে আমার যে ক্যাফেটেরিয়ার স্পেসটা সেই সেইটার দিকে ফোকাস করে অথবা সেইটার নেক্সট দিকে নেক্সট ডিরেকশন করে, এটা হচ্ছে কি আমার যে সেকেন্ড ফ্লোর থেকে যে ব্রিজটা পাচ্ছি, ফার্স্ট ফ্লোর থেকে যে ব্রিজটা পাচ্ছি সেইখান থেকে হচ্ছে কি আমার যে ভিউটা সেটা। থ্যাংক ইউ স্যার। ওর এন্ট্রি লেভেলে কোনো ভিডিও দেখাতে পারলো না এন্ট্রান্স প্রজেক্টে? এটা এক্সোনোমেট্রিক দিয়ে রাখো। কোনো এন্ট্রান্স ভিউ নেই তো, এগুলো কে দেখবে? স্যার এটা আসলে এন্ট্রি থেকে না, এন্ট্রি মানে ঠিক আছে, ইয়ে থেকে। আচ্ছা এটা দিয়ে রাখো, আপাতত রাখো, আমরা শুরু করি ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ সাকিব। থ্যাংক ইউ স্যার। জো ভাই প্লিজ। আচ্ছা একটু মাস্টার প্ল্যানে চলে যাবে। জি স্যার। স্লাইড নাম্বার ধরে যাও, সামনে ডাউন করে নাও। এটাতে থাকলে চলবে, মানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সি দ্য গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, দিস ইজ ফাইন। এটা না এরকম না, রুফ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তুমি কি প্ল্যান যেটা দেখাচ্ছ ছোট করে, সেটা কি বড় করে একটা স্লাইডে নাই কোথাও? সেটা বড় করে দিলেই তো হয়, এই ABCD যেটা। হ্যাঁ সেটা একটু বড় করে দেখাও বা জুম ইন করো। এই কি প্ল্যানটাকে জুম ইন করো তাহলেই হবে। স্যার এটা কি জুম হয়েছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আমার কাছে তোমার এই প্রজেক্টের মধ্যে দেয়ার ইজ
একটা বিরাট অংশ হ্যাজ গন টুয়ার্ডস অ্যাকোমোডেশন, এটা কি প্রোগ্রামে ছিল? জি স্যার। আচ্ছা, আমাদের মাঝে মাঝে আমরা এরকম প্রোগ্রাম পেলেও আমার মনে হয় এটা ইম্পর্টেন্ট হবে টু কোয়েশ্চেন দ্য প্রোগ্রাম। প্রথমত যে একটা পাবলিক লাইব্রেরিতে এত অ্যাকোমোডেশন কেন লাগবে, কেন পাবলিক লাইব্রেরির জমির মধ্যে আমি সব লাইব্রেরিয়ান ডিরেক্টর সবাইকে এনে কেন এই জমির মধ্যে রাখতে হবে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। মানে এটা একটা একাডেমিক কোয়েশ্চেন মার্ক, লেটস পুট ইট দ্যাট ওয়ে। যে আমরা অনেক সময় প্রোগ্রাম পেলেও উই নিড টু কোয়েশ্চেন ইট, বিকজ এখানে লাইব্রেরিটা কিন্তু খুব যে ফোকাসে আসছে তা না। হোয়াট উই আর লুকিং এট ইট, হিউজ অ্যামাউন্ট অফ স্কোয়ার ফিট ইজ গোয়িং টুয়ার্ডস দ্য অডিটোরিয়াম, টুয়ার্ডস দ্য অ্যাকোমোডেশন, এই জিনিসগুলোর মধ্যে। এবং কোথায় জানি লাইব্রেরিটা একটা আই থিঙ্ক একটু হলেও আন্ডারমাইন্ড হয়ে গেছে ইন মাই ওপিনিয়ন। এটার একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এগুলো কিন্তু, এটা আমি বলবো না তোমার ডাইরেক্ট প্রবলেম, প্রবলেমটা হচ্ছে যখন আমরা এই প্রোগ্রামগুলো পাই, এই প্রোগ্রামগুলো মানে যেই যখন যারা প্রোগ্রামগুলো করে তারা চেষ্টা করে ওই একটা জমি পেয়েছি, এই জমির মধ্যে এখন আমি থাকবো, পারলে মানে একদম পুরো এটাকে নিজের জমিদারি বানিয়ে ফেলার চেষ্টা করে। দিস ইজ দ্য অ্যাটিটিউড উইচ ইজ নট ইউর ফল্ট বাট ইট ইজ দেয়ার। যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন হলেই সে ডাইরেক্টর থাকবে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থাকবে, সব লাইব্রেরিয়ান থাকবে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান থাকবে, পারলে সব স্টাফরা থাকবে। বাট দিস ইজ নট হাউ আ গভর্নমেন্ট ইনস্টিটিউশন শুড বি ডিজাইন। Government institution should consider only the people, the general public. It's a public library. It's a public library function tai ekhane promukh hobe, ebong shekhane everybody else will be secondary, everything else will be secondary, even the auditorium is secondary. There's no need for it to have an auditorium. Ebong ei jinish gulo hocche je program ke address korar ekta boro byapar. Amar ekta lecture hall thakte pare এখানে, লিড ফেস্ট এর মতো জায়গায় জিনিসপত্র যেমন হয় ঢাকায় একটা অডিটোরিয়ামে কথাবার্তা হয়, কিন্তু কোনো ধরনের নাচ গান হবে এটা একটা পাবলিক লাইব্রেরির কাজ না। সো আমাদেরকে অনেকগুলো ভাবে প্রোগ্রামকে প্রথমে একটু আমার মনে হয় ধরতে হয়, এবং স্টুডেন্ট এবং টিচার্স দুজনেরই ওই সাহস থাকবে যে আমরা প্রোগ্রামটাকে আগে ধরবো। ডাজেন্ট ম্যাটার গভর্নমেন্টের প্রোগ্রামটা কি, গভর্নমেন্টের প্রোগ্রামকে চেঞ্জ করা যায় এবং চেঞ্জ করা উচিত। আমরা অনেকগুলো গভর্নমেন্ট প্রজেক্টের সাথে কানেক্টেড এবং উই নো দ্যাট এটা ঢুকে চেঞ্জ করা যায়, বিকজ যারা প্রোগ্রামগুলো তৈরি করে দেয় তারা ওই রকম একটা চাপে থাকে যে হয়তো ওখানকার ডিভিশনাল লাইব্রেরিয়ানের সাথে বসছে, উনি যেটা বললাম যে ওদের 30টা স্টাফ থাকার ব্যবস্থা একটা করে ফেলবে অর সামথিং লাইক দ্যাট, উইচ ইজ নট হেলদি। হ্যাঁ, এখানে এখন বিদেশ থেকে কিছু মানে আমি কিভাবে হয়তো চিন্তা করতে পারি, মিনিমাম যে কয়জনকে থাকার রাখা যায় এবং বাইরের থেকে একজন দুজন স্পিকার যদি আসে, বা আমি যদি এখানে একটা ওই রকম লিড ফেস্টের মতো একটা যদি করি, সেখানে যদি কিছু স্পিকার থাকে তাদের কয়েকজনের থাকার একটা ব্যবস্থা করে দিলাম এই পর্যন্ত। এবং আমার মনে হয় সেই জায়গাটায় গিয়ে মানে দ্য প্রজেক্ট অ্যাজ আ পাবলিক লাইব্রেরি, তার যে ইমপ্রেশন তার সেইটার জায়গায় আই কাইন্ড অফ ফাইন্ড ইট ইট হ্যাজ নট রিয়েলি come out that way. The plaza should be around this whole activity of the public library itself. Arekta jinish ami ektu kishe jodi jai ektu detail e jodi jai ekta dutu jinish tomar auditorium er upore you have your cafeteria ei sob jinish ache na? Ji sir, seta hocche sir ami virendial trust diye solve korar chesta korechhilam, আলাদা একটা স্ট্রাকচার মানে অডিটোরিয়ামের যে স্ট্রাকচারটা সেটা সাথে হচ্ছে কি অন্য আরেকটা স্ট্রাকচার হচ্ছে সেখানে অ্যাড হচ্ছে। আচ্ছা, সেটা ওই যে দুটো বড় শেয়ার ওয়ালের মতো করে এটার উপরে? জি স্যার, ওই শেয়ার ওয়ালটার সাথে হচ্ছে স্যার স্টিলের কলাম। তোমার অডিটোরিয়ামের স্প্যান কত স্যার? অডিটোরিয়াম স্প্যানটা হচ্ছে স্যার অলমোস্ট স্যার 50 ফিটের একটু মনে হচ্ছে স্পেশালি অডিটোরিয়ামের যে স্প্যান আছে সেই অনুযায়ী স্ট্রাকচার সাফিসিয়েন্ট কিনা একটু দেখতে পাচ্ছি। আমি ওইটাতে না যাই, আই ওয়ান্ট টু গো সামওয়্যার এলস।
সেটা হচ্ছে ক্যান ইউ গো ইন টু ইউর লাইব্রেরি প্ল্যান্স মিউজিয়াম? হ্যাঁ, একটা হচ্ছে তুমি বলেছিলে যে ওমেন সেকশন এন্ড চিলড্রেন সেকশন, এই জায়গাগুলো। জি স্যার। দুটোই আমার কাছে একটু অদ্ভুত লাগে। হ্যাঁ, মানে টু অ্যাকচুয়ালি হ্যাভ আ ওমেন্স রিডিং এরিয়া, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন দিস ডে এন্ড এজ ওয়াই উই শুড হ্যাভ আ ওমেন্স রিডিং এরিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তুমি কিসে যাও, চিলড্রেন্স এরিয়াতে? This children's reading zone, এই রকম আইসোলেটেড ভাবে এটা উইল নট ওয়ার্ক। দিস শুড আইদার হ্যাজ টু বি কানেক্টেড উইথ দ্য, যদি সো কল্ড ওমেন্স রিডিং এরিয়া যদি করো তাহলে আইদার উইথ দ্যাট, তার মানে বাচ্চারা ওই মায়েদের সাথে আসবে অর সামবডি লাইক দ্যাট। আর আরেকটা যেটা হচ্ছে, না হলে এটা এল্ডার্সদের সাথে আসবে, দাদা দাদি নানা নানি তাদের সাথে আসবে। সো এরকম এটা একটা আইসোলেটেড জায়গায় থাকে না, ইট ইট নিডস টু বি আ পার্ট অফ দ্য মেইন লাইব্রেরি। এটা এমন করা যেতে পারতো যে পিরিয়ডিক্যালস যেখানে থাকবে ওর পাশে, বা এল্ডার্সরা যেখানে থাকবে তার পাশে, অথবা ওমেন সো কল্ড ওমেন যে জোনটা তুমি করলে তার পাশে তুমি যদি কিডস করতে, তাহলে বোঝা যেত যে এটা একটা, ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য লাইব্রেরি ওয়ার্কিং, লাইক এখানে মারা এসলো, তারা মারা বসে এক জায়গায় গল্প করছে, বাচ্চারা এক জায়গায় পড়ছে, মারা যেখানে বসে গল্প করছে ওখানে হয়তো ছোট একটা কফি কর্নার আছে। সো এই যে টু এনভিশন দ্য লাইব্রেরি ইন ফাংশন, হ্যাঁ, এইভাবে দেখে তারপর এই জায়গাগুলোকে ডিজাইন করা প্রয়োজন। সো এখানে বোথ দ্য ওমেন্স, আই ফাইন্ড দ্য ওমেন্স অ্যাজ আ আলাদাভাবে ওমেন্স জোন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট। যদি করি তাহলে এই ওমেন্স অ্যান্ড কিডস মিলে যদি আমি একটা জায়গা করতাম, তখন আমি বলতাম ইট বিকাম সামথিং লাইক মাদের সাথে বাচ্চারা আসছে, তখন আবার প্রশ্ন হচ্ছে বাবাদের সাথে কেন আসবে না। So, অনেকগুলো জিনিস আছে। So, we have to understand that when we propose these zones, library is a very open thing. I grew up going to British Council Library, which is probably the most real successful library in Dhaka City. এটাতে মানে almost anybody who's gone to university or college in our times has been there. এবং সেই জায়গায় kids section থেকে আমি পড়ে 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 বড় হয়েছি, মানে একদম university time পর্যন্ত। So that was right in the almost বলা যায় ঠিক সেন্টার না, বাট ভেরি ভিজিবল একটা জায়গা। তাতে হচ্ছে কি, যে কেউ তার বাচ্চাকে নিয়ে গেলে সে হয়তো ব্রাউজ করছে করছে, বাট ক্যান কিপ আই অন দেয়ার চিলড্রেন অলসো, এন্ড দ্যাট ইজ হাউ ইট সাপোজ টু বি। আই মিন ইউ ক্যানট টাক অ্যাওয়ে আর চিলড্রেন আলাদা করে ওখানে, তাহলে এখানে করতে হবে কি, বাপ মারা বসার জায়গা করতে হবে, বা ওদেরকে দাদা দাদিদের বসে জায়গা করতে হবে, তারা কি বসে বসে থাকবে আর বাচ্চারা পড়বে, এটা হবে, এটা হয় না। সো দে হ্যাভ টু বি আ ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য মেইন রিডিং হল ইন সাম ওয়ে অর দি আদার। এটা বের করতে হবে, এটাকে আমি পিরিয়ডিক্যালস এর পাশে দিব, এটাকে আমি ক্লাসিক কালেকশনের পাশে দিব, এগুলো চিন্তা করতে হয়। লাইব্রেরি নিয়ে একটু চিন্তা করতে হয় যে একটা লাইব্রেরি রিডিং হল বলে কোনো কিছু নাই। লাইব্রেরি ইজ আ এক্সট্রিমলি অর্গানাইজড স্ট্রাকচার অফ হাউ ইউ গো ইন টু আ লাইব্রেরি, আর বিভিন্ন সেকশনস থাকে এবং এই সেকশনস গুলোকে বুঝে ডিজাইন করতে হয়। পিরিয়ডিক্যালস একরকম সেকশনস, ক্লাসিক্স আর একরকমের সেকশনস, রেয়ার বুক কালেকশন একরকমের সেকশন, সেই অনুযায়ী মানুষের মুভমেন্টকে দেখতে হয়, মানুষকে বসাতে হয়। মানুষ পাবলিক লাইব্রেরিতে কেন যাবে? আমরা যদি জিনিসটাকে একটা এনজয়েবল এক্সপিরিয়েন্স যাতে পরিণত না করতে পারি, তাহলে কিন্তু আসলে লাইব্রেরিতে যাওয়া এমনি বন্ধ হয়ে গেছে, মানে এভরিবডি টেকস এভরিথিং অফ দ্য ইন্টারনেট নাও। তাহলে এই লাইব্রেরিতে যাওয়ার ব্যাপারটা সেলিব্রেট করতে হবে, এটাকে আরো এক্সাইটিং করতে হবে, মিনিংফুল করতে হবে, এবং এই যে বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্স এগুলোকে নিয়ে আমার কাজ করতে হবে। যে আমি কিছু বই পাই না, রেয়ার বুক কালেকশনে আমি যাবো, সো ওইটার ওখানে কারা, হ্যাঁ ওই জায়গায় গেলে আমি রেয়ার বুক থেকে আমি ফটোকপি করব কিভাবে, বা ওখানে গিয়ে অনেক বই কিছু থাকে এগুলা আমি কিভাবে ব্রাউজ করব এখন, এবং বর্তমান লাইব্রেরির যে এক্সপিরিয়েন্সেস গুলো সেগুলো আমাদের বুঝতে হবে যে হাউ ইট ইজ ডান। ফর এক্সাম্পল রাইট নাও দ্য হোল ওয়ে দ্যাট লাইব্রেরিজ আর ব্রাউজড ইজ ডিফারেন্ট। মানুষ প্রথমে যায়, দে গো টু আ স্ক্রিন, ইভেন
ব্রিটিশ লাইব্রেরি, এত নাম করা লাইব্রেরি, সেটাও করে ফেলেছে। ইউ গো থ্রু দ্য স্ক্রিন, দে লোকেট দ্য বুক, দেন দে পাস অন যে আমি এই বইটা চাই, দেন সামবডি ব্রিংস দেম দ্য বুক এন্ড দেন দে গো অ্যান্ড সি ইট। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন দ্য রেয়ার বুক কালেকশন, নোবডি গোজ অ্যান্ড ব্রাউজেস। জেনারেল কালেকশন আবার একরকম করে চলে। তারপর যেটা বললাম যে পাবলিক লাইব্রেরি একটা আড্ডার জায়গা হতে হবে, যে ওই ওই এরিয়ার বয়স্করা ওখানে গিয়ে বিকালবেলা গিয়ে আড্ডা দেয়। ওখানে ওইটা ওই আড্ডা দেওয়ার জায়গাটা হয়তো পিরিয়ডিক্যাল সেকশনের পাশে হবে, না ক্লাসিক্স এর পাশে হবে, কই হবে, সেগুলোকে চিন্তা করতে হবে। সো আমার মনে হয় অনেক কিছু ডিজাইন করা হয়েছে, মানে থাকার জায়গা, অডিটোরিয়াম, এটা ওইটা অনেক কিছু হয়েছে। ACD হ্যাজ টেকেন আপ সো মাচ অফ দি ডিজাইন ভলিউম দ্যাট বি উইচ ইজ দ্য অ্যাকচুয়াল লাইব্রেরি, সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় লাইব্রেরিকে সাজানোর ব্যাপারটা আর একটু জোরালো হওয়া উচিত ছিল। উই শুড বি টকিং মোর অ্যাবাউট দ্য লাইব্রেরি। ইন মাই ওপিনিয়ন আই উড নট ইভেন ডিজাইন দ্য ডি, মানে কাইন্ড অফ মাস্টার প্ল্যানের জায়গায় আমি ছেড়ে দিতে পারি যে হ্যাঁ ওখানে থাকার জায়গা হবে, দ্যাটস ইট। ইটস নট মাই পারপাস টু ডিজাইন দ্যাট। আমার মেইন পারপাস হচ্ছে ডিভিশন অফ গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি। It's a very important role. Public library ke kibhabe ami firot anbo, manushke library te jawar byapare ami kibhabe inspire korbo, kibhabe tara library te shomoy katabe, ei storytelling tar moddhe komti ache. Ar arekta hocche je the way the library has been designed, I think ekhane aro kichu chinta bhabna korte hobe. Ebong if you look at it, je ei dutu zone diye ami, jokhoni tumi dutu zone er kotha bollei tokhoni amar kache mone holo it does not really work properly. The kids zone will not work like this. And the moment you say alada women's zone, I don't think we are at that time and age jekhan we will require alada women's zone. But eita ke onno bhabe chinta kore, women's zone, women's periodicals correct alada section kore, eita ke jodi kids zone er sathe connect kore jete parto, tahole tomar ekta logic thakbe je okay, I have a reason why I've called a space which is periodicals, যেখানে শুধু ওমেন্স দের, এবং ইউ কুড এটাকে সাজাতে হবে তখন কুক বুকস, ওমেন্স পিরিয়ডিক্যালস, এইভাবে দিয়ে টিয়ে ক্রাফটস এন্ড আদার বুকস, ফ্যাশন, এরকম করে করে বিভিন্ন জিনিস দিয়ে জায়গাটাকে সাজাতে হয়। সো ইন আই থিঙ্ক আ লট মোর এক্সাইটমেন্ট ওয়াজ রিকোয়ার্ড অ্যাবাউট দ্য লাইব্রেরি ইটসেলফ। আমি বুঝাতে পেরেছি, আমি কিন্তু আসলে বিল্ডিংটার দিকে হাত দিচ্ছি না, আমি বিল্ডিংটাকে লাইব্রেরিটাকে কনসিভ করার জায়গায় গিয়ে আমি একটু বলছি যে সেই জায়গাটায় আমার মনে হয় আর একটু এক্সাইটেড হয়ে কাজ করা যেতে পারত। থ্যাংক ইউ সো মাচ। আমরা অন্য জিনিস নিয়ে বলবো, আমি জাস্ট এটুক নিয়ে বল। থ্যাংক ইউ সো মাচ স্যার। অন্য আরো কারো কিছু কমেন্টস থাকলে প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। কিভাবে প্রোগ্রামটাকে আসলে একজন আর্কিটেক্ট এটাকে অ্যাড্রেস করা দরকার। এটা প্রাইভেট লেভেলে হতে পারে, সরকারি লেভেলে হতে পারে, যেখান থেকে আমরা পাই না কেন, আমাদের চিন্তা ভাবনাটা ক্লায়েন্টকে বলতে হবে যে কারণ একটা পাবলিক লাইব্রেরি ফোকাসটা মানুষের উপরে করতে হবে যারা ইউজার্স। আমি যে আমি একটু পরে এটাতে জয়েন করেছি, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি এই যে কি বলে এলিভেশন ট্রিটমেন্ট গুলো যে করেছেন, এগুলো চিন্তা ভাবনা কি চিন্তা ভাবনা থেকে এগুলো করেছেন? স্যার প্রথমত হচ্ছে স্যার আমার পুরো সাইটটা স্যার ইস্ট ওয়েস্ট ছিল, মানে নর্থ সাউথ ইলংগেটেড, তো সেই জন্য হচ্ছে কি আমার এইখানে একটা ট্রিটমেন্ট চিন্তা করার ছিল। এবং তারপরে আমার যে ট্রায়াঙ্গুলার যে এলিভেশন স্লাইড স্লাইডটা তো থাম্বনেলটা অন করে দিলে সুবিধা হবে। এটা নিয়ে বলছেন স্যার, এই ট্রায়াঙ্গুলার দিয়ে আসলে একটা স্পিরিচুয়াল ইফেক্ট অনেকে অনেক ভাবে বুঝায়, তো আমিও আসলে সেই জিনিসটাকে চেষ্টা করেছিলাম যে এখানে এসে মানুষ আসলে বিভিন্ন ভাবে ভাববে এটাকে,
এবং স্যার ওই পাশের যে আসলে এলিভেশনটা সেটাকে আসলে আমার আমার সবগুলো ভিউ আসলে স্যার এখানে ইয়ে করা হয়নি। তো ওইখানে আরেকটা এলিভেশন ছিল, সেখানে হচ্ছে কি আমি বিভিন্ন ওয়ার্ডস দিয়েছি, যে ওয়ার্ডস গুলো আসলে স্যার রিফ্লেক্ট করে আমার ফ্লোরে যখন পড়বে, আমরা মানুষ এখানে আড্ডা দিতে দিতে অথবা বই পড়তে পড়তে ওই ওয়ার্ডস গুলো যখন চোখে পড়বে সেগুলো তাকে ভাবাবে। কারণ সেই ওয়ার্ডস গুলো আমি এরকম কিছু ওয়ার্ডস চুজ করেছি যেগুলো খুবই প্রমিনেন্ট, যেমন হচ্ছে কি আমাদের কিছু স্পেশাল ডেটস লাইক 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে গিয়া শেখ মুজিবুর রহমান, তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মানে এই টাইপের যে প্রমিনেন্ট ফিগার্স আমাদের ন্যাশনাল যে ফিগার্সরা, এবং এগুলো এগুলো আমি 16 ডিসেম্বর, আমি 16 ডিসেম্বর হোসেন সোহরাওয়ার্দী ওনাদের নাম বা ডেট মনে হলে আমি পড়াতে উদ্বুদ্ধ হয়ে যাব কেন? না স্যার আমি বলছি লাইব্রেরি, সরি স্যার, তারপর তুমি এখন এটা আপনি এখানকার কোন ট্রেডিশনাল ইয়ে থেকে নিয়েছেন কিনা, কোন মানে ক্লাইমেটিক কোন বিষয় আছে কিনা, হ্যাঁ এটা কেন এরকম ট্রায়াঙ্গুলার, কিসের স্পিরিচুয়ালিটি আমি বুঝতে পারছি না, আমার কাছে আপনি কিছুকে ঢেকে দিতে চাচ্ছেন। হ্যাঁ আপনি এটা এই যে লাইট নিয়ে কথা বলবেন, আপনি এটা সাউন্ড নিয়ে কথা বলবেন, আপনি যেসব কথা বলছেন 16 ডিসেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিব সোহরাওয়ার্দী, এগুলোর সাথে এগুলো কি সম্পর্ক ওনাদের সাথে? আপনি একটা একটা লাইব্রেরি করার জন্য স্কিপ করেছি বলে এইটা অ্যাকচুয়ালি স্যার আমি এই রকম ফ্যাসেট করার পিছনে যে মূলটুকু মনে হচ্ছিল যেটা বলে জি স্যার এই রকম এটা রিনোভেটেড প্রজেক্ট এর মতো মনে হচ্ছে, যে আপনি একটা পুরাতন স্যার শোনা যাচ্ছে না আসুন ভাই, আনমিউট করতে হবে একটু। আমি আমি আমার কাছে মনে হচ্ছে যে একটা রিনোভেটেড ওয়ার্ক কিনা, নতুন একটা প্রজেক্ট হিসেবে কিভাবে কেন আপনি এভাবে চিন্তা করলেন এটা আমার কাছে ঠিক যৌক্তিক মনে হচ্ছে না। তারপর একটা প্ল্যানে যা আপনি এই যে লিবারেশন ওয়ার যে ফ্লোরটাতে আছে সেটাতে যান তো একটু দেখি। আরো 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 আগে যান, আরো আগে যাও, আরো আগে যাও, আরো আগে যাও, এই এই ফ্লোরটাতে থাকেন ফাইন। এই যে আপনি দেখেন একটা ফ্লো টয়লেট আছে, আপনি আবার ভিতরে একটা টয়লেট দিয়েছেন কেন, এটা কারণটা কি? এটা কি কোনো মানে কোন ফিমেল মেল ভাগ করা আছে নাকি, মানে কারণটা? নো স্যার এইখানে ফ্লোরের মধ্যে একটা কমন এইখানে স্যার আমার যে স্পেশাল এবল যারা ছিলেন তাদের জন্য টয়লেট ছিল, এবং এইখানে যে টয়লেটটা সেখানে হচ্ছে কি আমি যে চিন্তাটা করছিলাম যে আসলে এখানে আমার যে টোটাল মাসিং এর যে লেন্থটা সেটা আসলে স্যার 100 ফিট ক্রস করে যাচ্ছে, মানে এখানে প্রায় হচ্ছে স্যার 160 100 ফিট ক্রস করলে কি হলো, 100 ফিট ক্রস করলে তো টয়লেট দিতে হয়, এরকম কোনো ইয়ে নেই, বিধি বিধান নেই। এটা আমার কাছে এই বিষয়গুলো আপনার এখানে কেন টয়লেট দিবেন, তারপর একটা ইন্টারনালি টয়লেট, সেখানে একটা ডাবল হাইট স্পেস এর মধ্যে টয়লেটটা দিচ্ছেন, নিচে জানি কি আছে, উপরের দিকে তাকালে সে কি ভিউ পাবে, হ্যাঁ এটা এটা কেন? আমার কাছে একটা টয়লেট সুন্দরভাবে আপনি লিফটের ওখানে টয়লেট দিয়েছেন, কমন টয়লেট লাইব্রেরিতে তাই তো হওয়া উচিত, ভিতরে কেন টয়লেটটা হবে? যাক এই ডিটেইল গুলা অনেক আপনার ভাবা দরকার। অবরোধ কথা হচ্ছে একটা পাবলিক লাইব্রেরি, পাবলিক সেখানে আসবে, তাদের এই ফাংশন গুলো স্যার খুব যথার্থভাবে বলেছেন, সেগুলোকে মাথায় নিয়ে আপনাকে এটা ডেভেলপ করা, আর এলিভেশন ট্রিটমেন্ট আপনি যেটাই যাই করে না কেন সেটা একটা যৌক্তিকতা থাকতে হবে। আপনি যেসব কথা বলছেন সেগুলো দিয়ে সেগুলো কোনো আপনার এটা কোনো বঙ্গবন্ধু বা আমাদের মুক্তিযুদ্ধের উপর কোনো মিউজিয়াম না, ঠিক আছে?
হ্যাঁ, সেগুলো তো আসেনি, সেগুলো তো আসেনি। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমি আমি একটু অ্যাড করি, এখানে সবই মোটামুটি কভার করা হয়ে গেছে স্যার, স্যার দুজনই বললেন। কিন্তু আমি আউট অফ রেসপন্সিবিলিটি থেকে একটা জিনিস মেনশন করতে চাই, যখনই ফাসাদ ডিজাইনে যাবা তখনই একটা জিনিস মাথায় রাখবে যে লাইব্রেরি ফাসাদ ডিজাইন যখনই আসবে তখন একটা ওয়াল সেকশন আসবে। তুমি একটা ফাসাদ ডিজাইন নিয়ে আসছো বাট জাস্ট এলিভেশন রেন্ডার দেখে কথা বলতে হয়েছে, সো খুবই হেল্পফুল হতো যদি একটা ওয়াল সেকশন থাকতো। আর সেকেন্ড হচ্ছে যে যদি অ্যাডজাসেন্ট স্পেসে যদি তোমার মানুষ পড়াশোনাই করে তাহলে ওই ধরনের ফাসাদের পিছনে তোমার লজিক গুলো এস্টাবলিশ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ লাইটিং এর একটা ম্যাসিভ রোল প্লে করে এখানে। এবং ওই ধরনের ফাসাদ তুমি যেটা বলছো তোমার অ্যাপারচার কন্ট্রোল দেখে আমার মনে হয়েছে যে ওটা কোনো মতেই ওয়ার্ক করবে না, তোমার শেড শ্যাডোর একটা প্যাটার্নটা অন্যরকম হবে। দ্যাটস এ রিস্কি বিজনেস আমি বলবো, কারণ সিয়াটল পাবলিক লাইব্রেরিতে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছিল, তো ওইখানে আমি দেখছি যে মানে বাইরের থেকে তুমি যদি ছবি দেখো তুমি দেখলে মনে হবে এটা একটা জাইগান্টিক ডায়া গ্রিডের স্ট্রাকচার, কিন্তু প্রত্যেকটা ডায়া গ্রিডের মজুলের ভিতরে ওইখানে আবার ওয়ার ফ্রেমিং করা ইয়ে আছে স্যান্ডউইচ গ্লাসের ভিতর দিয়ে, সেই ওয়ার ফ্রেমিং গুলা ডাইরেক্ট সানলাইট গুলাকে তোমার ব্লার করে দেয়। সো পুরা পাবলিক লাইব্রেরির ভিতরে একটা ইভেন লাইটিং ডিস্ট্রিবিউশন তৈরি হয়, ডিস্ট্রিবিউটেড লাইটের একটা কন্ডিশন তৈরি হয়। সো ওই ওই প্রজেক্টটা একটু ভালো করে, ওই প্রজেক্টটা না জাস্ট অবশ্যই প্রজেক্টটা দেখবা, বাট আমি বলবো যে তুমি ওয়াল সেকশন গুলা একটু ভালো করে মানে ফাসাদ ট্রিটমেন্টটা একটু ভালো করে স্টাডি করে নিও। আমি অ্যাপ্রিসিয়েট করি যে তুমি এলিভেশন নিয়ে কাজ করছো, যেটা অনেকের প্রজেক্টই বাদ যায়। আগের প্রজেক্টটা যেমন জাস্ট প্ল্যান সলভ করছে একটু স্ট্যাক আপ ছিল এটা, বাট তুমি একটু চিন্তা করছো, বাট আমি এক্সপেক্ট করবো যে নেক্সট টাইম তুমি আরো আরো মানে সময় নিয়ে জিনিসটা চিন্তা করবা। এইটুকু। আমি একটু বলতে চাচ্ছিলাম, ইরফাত বলছি, এখানে ঝুমসার এবং শায়ারের কথার প্রেক্ষিতেই আসলে বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ঝুমসার যেরকম বললেন যে লাইব্রেরি ডিজাইনের একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে সেকশন ডিজাইন, লাইক হচ্ছে জেনারেল সেকশন, তারপরে হচ্ছে রেয়ার সেকশন। হ্যাঁ, তো এই যে ধরো জোনিং ডিজাইন, এরপরে শায়ার যখন বললো যে ফ্যাসাদ ডিজাইন, ওই শিকাগো লাইব্রেরির এক্সাম্পলটা যখন দিল লাইটের জন্য, হ্যাঁ, তো এখন লাইটিংটা আসলে হচ্ছে লাইব্রেরি ডিজাইনের খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। হ্যাঁ, শুধু লাইটকে ঘিরেই কিন্তু ওভারঅল আর্কিটেকচারটা দাঁড়াতে পারে এই ক্ষেত্রে। কারণ কি, কারণ হচ্ছে পাবলিক লাইব্রেরির ক্ষেত্রে অনেক রেয়ার ডকুমেন্টস, অনেক রেয়ার বুকস থাকে, এবং এটা শুধু মানুষ এসে পড়বে সেটা না, সেটা প্রিজার্ভেরও ব্যাপার থাকে। সো লাইট হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া তুমি বই পড়তে পারবে না, আবার এমন একটা জিনিস যেটা কিনা এই যে কালি যেটা, হ্যাঁ, সেটাকে নষ্ট করে দেয়, পেপার যেটা সেটা নষ্ট করে দেয়, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আসলে মিউজিয়াম অথবা লাইব্রেরি ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে এই লাইটিংটা খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, এলিভেশন ট্রিটমেন্টের মাধ্যমে, ফর্ম ডিজাইনের মাধ্যমে লাইটটাকে যেভাবে কাজে লাগানো পসিবল এবং যেভাবে কাট করা প্রয়োজন, সেই অ্যানালিসিসটা আসলে লাইব্রেরি ডিজাইনের ক্ষেত্রে খুব জরুরি। তুমি কিছুটা বুঝতে পেরেছো কোন জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে, স্টার্টিং ফ্রম প্রোগ্রাম, স্ট্রাকচার নিয়ে কথা বললেন মাসুম স্যার, স্ট্রাকচারের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। স্ট্রাকচারটা কনসিডার না করে তুমি যে কোনো জায়গায় ভয়েড তো আসলে বসাই দিতে পারবো না, ইউ হ্যাভ টু কনসিডার দ্য ফ্রেম, the existing beams and other stuff. তোমার void গুলো দেখে প্রথম থেকেই মনে হচ্ছে যে you are not considering the structure, the location of columns and everything. And lastly, এখন যেহেতু এই স্লাইডটা আছে সামনে, আমি বলতে চাচ্ছিলাম যে look at the arrangement of your lifts. এভাবে lift লবিতে দুইটা lift on দুই end and মাঝখান দিয়ে circulation, এভাবে lift লবি কাজ করে না. This is not a preferred
অ্যারেঞ্জমেন্ট অ্যাট অল অ্যাট অল। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, আর নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ও মাথায় রাখতে হবে ওয়েন ইউ আর কনসিডারিং স্ট্রাকচারের। তুমি বলছো যে ভিরিন্ডেল ট্রাস দিয়ে অডিটোরিয়ামের উপরে ক্যাফেটেরিয়া দিচ্ছ, মানে প্রবলেমটা কেন ক্রিয়েট করে সলভ করার চেষ্টা করছো ইন দ্য ফার্স্ট প্লেস? অডিটোরিয়ামের স্ট্রাকচার হবে হিউজ, একটা ম্যাসিভ স্ট্রাকচার, এটাকে কেন এটার উপরে দিতে হবে? আই আমার কাছে খুব লজিক পরিষ্কার না, এবং সেই ক্ষেত্রে সেটা দেওয়ার কারণে তোমার সব দিক থেকে ব্রিজের মাধ্যমে করিডোর ক্রিয়েট করে ক্যাফেটেরিয়াতে 3-4 তলা হাইটে সবাইকে কানেক্ট করে আনতে হচ্ছে, এবং সেটাই একটা মেইন ফিচার হয়ে যাচ্ছে। কেন লাইব্রেরিতে কেন ক্যাফেটেরিয়া মেইন ফিচার হতে হবে? দিজ আর কোয়েশ্চেন্স দ্যাট বদার মি, আই এম শিওর ইউল হ্যাভ অ্যান্সার্স টু দ্যাট, এবং পরবর্তীতে যখন প্রজেক্ট করবে প্রায়োরিটি গুলো বোঝার চেষ্টা করবে অবশ্যই, যে এই ডিভিশনাল গভর্নমেন্ট পাবলিক লাইব্রেরি খুলনাতে প্রায়োরিটিটা কোন জিনিস। আই ডু কমপ্লিটলি এগ্রি উইথ দ্য আদার জুরার্স, ও বিশেষ করে যে পাবলিক লাইব্রেরির ফিচারটাই আসলে হাইলাইটেড হওয়া উচিত ছিল, যেটা এখানে হয় নাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইওর এফোর্ট এন্ড প্রেজেন্টেশন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সাকিব। একটু আমি জাস্ট 10 সেকেন্ড যোগ করি, তুমি একটু এই মাস্টার প্ল্যানটা যাও, মানে একদম এই যেটা একটু জুম করছে, যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা জায়গা রাখলে হবে, একটু জুম করো গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর লেভেলে যাও। এখানে যেটা হচ্ছে কি, যে সারা তো বললাম সব কিছু বললেন, এখানে তোমার টোটাল স্পেস প্ল্যানিং এর ক্ষেত্রে একটা তো ঝুমু স্যার বললেন, যেটা আমরা ক্লাসেও আলোচনা করেছি, যে এই যে প্রোগ্রাম, আমি তোমাকে বারবার বলেছি যে প্রোগ্রাম যাই দেখ, প্রোগ্রাম আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, তো সেটা যাই হোক, কিন্তু এই যে ABCD-র যে সিচুয়েশনটা এখন তোমার আছে, এই অডিটোরিয়ামটাকে তুমি এত বেশি মাত্রায় ভিতরে ইনসার্ট করেছো যে তোমার এই যে এখানে যে একটা আছে, এখানে একটা যে সেন্ট্রাল অবস্থা তৈরি হয়ে আছে, এটার মধ্যে একটা হিঞ্জিং সিচুয়েশন তৈরি করেছে, মানে ডেলিবারেটলি তুমি এটাকে এত বেশি ভিতরে নিয়ে যাওয়ার তো প্রয়োজন ছিল না। তুমি বলছো যে তুমি সেন্টারে ই করবে, কি করবে, মেলা করবে, হ্যাঁ বুক রিলেটেড সব ইগুলি হবে বিভিন্ন ইস্যু, তো এটা এইটা আমার কাছে মনে হচ্ছে যে এতখানি টিল্টেড করে এতখানি ইনসার্শন সেন্ট্রাল স্পেসের জন্য মানে আরো বেশি হিন্ড্রেন্স তৈরি করছে, বুঝছো? আর জুমুসারের সাথে আমি এই ব্যাপারটা কমপ্লিটলি একমত, যেটা আমরা প্রথম থেকে ডিসকাশন করছিলাম, আদৌ দিব কিনা। ওকে থ্যাংক ইউ আশিক ভাই। আর আমাদের সেন্ট্রাল স্পেসটাই আসলে আমরা, সাকিব তোমার চেষ্টা ছিল যে মাঝখানে সেলিব্রেশনটাকে যতটুকু পারো প্রায়োরিটি দিয়ে লাইব্রেরি এনভায়রনমেন্ট এবং লাইব্রেরি লাইফটাকে শহরের জন্য একটু অ্যাক্টিভি করা, সেটা আর একটু চেষ্টা করতে পারলে তো আরো ভালো হতো, এটা আমরাও চেষ্টা করছিলাম। ও কনসেপ্টটা ছিল যে কোর্টইয়ার্ড থেকে ডিফিউজ লাইট গুলো নিয়ে এসে সেন্টার থেকে লাইটটাকে ভিতর দিকে ডিসিমিনেট করবে, পরবর্তীতে ফ্যাসাদ টেসাদ অল নিউ থিংস কেম আপ, রাইট? ওকে তো ঠিক আছে সাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা নেক্সট